আলোচনা করব কি করে সাইন এবং কসের ত্রিকোণমিতি মানগুলো বের করা যায়, নির্ণয় করা যায়। প্রথমে আমরা যে কোনো একটি হাত নিব এবং প্রতিটি আঙ্গুলকে 0° থেকে শুরু করব। 0°, 30°, 45°, 60° এবং 90°। দেখুন ছবিতে যেভাবে আছে। তারপর এক পাশে সাইনে এবং অপর পাশে কসে লিখব এবং আমাদের সূত্রটি থাকবে √2। এবার আমরা একটি বক্স করে নিব, উপরে সাইনে, নিচে কসে, 0°, 30°, 45°, 60° এবং 90°। এবার সাইন 0° মান কী করে বের করবো? দেখুন সাইন 0° ডান পাশে সাইনে আছে, তারপর এদিকে আছে 0°। 0° ডান পাশে একটি আঙ্গুল নেই, তাই আমি √2-এর ভিতরে 0 বসাবো, = 0। মানটি হবে 0। তারপরে 30°র ক্ষেত্রে দেখুন একটি মাত্র আঙ্গুল আছে, তাই আমরা এখানে 1 বসাবো, তাহলে এটা মান বের হবে 1/2। তারপর দেখুন 45°র ক্ষেত্রে দুটি মাত্র আঙ্গুল আছে, তাই এখানে দেখুন √2-এর ভিতরে যদি 2 বসাই তাহলে আমাদের মানটি বের হবে 1/√2। তাহলে দেখুন 45° ক্ষেত্রে বের হলো 1/√2। এবার 60° ক্ষেত্রে যদি যাই, 1, 2, 3 আঙ্গুল আছে, তাহলে √2-এর ভিতরে 3 বসাবো, তাহলে আমাদের মান হবে √3/2, তাহলে সেটি 60°তে বসাবো। এবার 90° ক্ষেত্রে দেখুন 1, 2, 3, 4 আঙ্গুল আছে, তাহলে আমাদের এখানে মানটি বসবে √2-এর ভিতরে 4, তাহলে সেটা ক্যালকুলেশন করলে পরে 2/2 = 1, তাহলে আমাদের এখানে মানটি বের হলো 90°তে 1। এভাবে আমরা সাইনের মানগুলি বের করতে পারবো এবং কসের মানগুলিও উল্টো পাশ থেকে বের করতে পারবো। তাছাড়া কসের 90° প্রথমে 0° লিখবো, তারপর 60°, তারপর 45°, তারপর 30°, তারপর 0° লিখে মানগুলি বের করতে পারবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন।